আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুক্তা, আয়াস মারিয়াম ব্লগে আপনাদের আবারও স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতোই মারিয়ামকে স্কুলে পাঠিয়ে সকালে নাস্তা শেষ করলাম, তারপর অন্যান্য যে কাজগুলো থাকে সব কাজ করে আমি রান্নার জন্য পাকের ঘরে চলে এলাম। চুলায় বসিয়ে দিয়েছি, সরি চুলা না, আমি আজ রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি গোস্ত রান্না করার জন্য যে মশলা দেয়া হয় সেই সমস্ত মশলাগুলো দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দেব আমি গরুর গোস্ত। আজ আমি রান্না করব গরুর গোস্ত দিয়ে, আর সাথে কিছু আলু দেব। যেহেতু আমার বেবিরা আছে, আমি যে তরকারি রান্না করি না কেন সাথে আলু দিয়ে থাকি। আমার গোস্ত কষানো শেষ, এরপর আমি পরিমাণ মতো পানি এবং আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আজ বেশি কিছু রান্না করব না, গরুর গোস্ত, সাদা ভাত, আর সাথে সাদা পোলাও আছে, আর হচ্ছে ডাল। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে খেতে চলে যাব, আর খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আমার বারান্দার গাছগুলো মারিমের বাবা কীভাবে সাজিয়েছে। তো রান্নাবান্না শেষ করে, গোসল নামাজ সব শেষ করে খেতে চলে এলাম। এখন বাজে প্রায় 2:30 মতো, খাওয়া দাওয়ার কাজ শেষ করে আপনাদের বারান্দায় নিয়ে আসলাম। দেখুন গাছগুলো এইভাবে শাড়িতে সাজিয়ে রেখেছে। ব্যালকনির পাশে যে দেয়ালটা আছে, ওই দেয়ালের ওপরে যে জায়গাটা থাকে, এখানেই শাড়িতে শাড়িতে একটার পর একটা টব বসিয়ে এর ভেতর গাছগুলো দিয়েছি। ও যে উপরে কর্নারে দেখুন একটা গাছ দেখা যায়, যে আশপাশে মানে ডালগুলো বেয়ে গেছে, ছোট ছোট পাতাগুলো একদম কর্নারে। এই গাছটা কিন্তু লতাগুলো অনেকটা বেয়ে যায়, তাই ওই কর্নারে রেখেছি যাতে লতা পাতা ছড়িয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে হচ্ছে এটা আমড়া গাছ, চারটা আমড়া আছে, আরও কিছু ফুলও আছে। দেখি বড় হলে যখন ছিঁড়ব তখন আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে কমলা গাছ, এখানেও 4-5টার মতো কমলা আছে। তো বন্ধুরা, বারান্দায় যে গাছগুলো আছে আমি অনেকগুলোর নামই জানি না, আমি পরবর্তী ভিডিওতে এক একটার নাম বলে আপনাদের মাঝে শেয়ার করব যে কোন গাছটার কী নাম। আজ সেটা পারলাম না, কেননা আমি অনেকগুলো গাছের নামই জানি না, তাই পারলাম না সেটা। আসলে আমার মেয়েটার পরীক্ষা চলে, তো তাই আমি একটু এগুলোর ভেতর এখন কমই যাচ্ছি, মানে কম মাথা ঘামাচ্ছি। আমার মেয়েটার পরীক্ষা শেষ হোক, তারপরে সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করব যে কোন গাছটার কী নাম বা কীভাবে কোনটা কোথায় রেখেছি। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো মন্দ সবটাই আমায় কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।